ग्लैमरের পর পলিটিক্স রোজভ্যালি তদন্তে এবার সিবিআই নজরে বাম আমলের এক প্রভাবশালী মন্ত্রী রাজনৈতিক পালাবদলের আগে মধ্যস্থতা করেন রাজাহাট নিউ টাউনের জমি কেনায় অভিযোগ তৎকালীন দাপুটে সিপিএম নেতার বিরুদ্ধে রোজভ্যালি কাণ্ডে সিবিআই স্ক্যানারে টলিউড কাভারের নায়িকার স্বামী হাওয়ালার মাধ্যমে 300 কোটি টাকা পাচারের অভিযোগ তলব করা হতে পারে আগামী সপ্তাহে সেই সূত্রে ডাক পড়তে পারে ডাকসাইটে অভিনেত্রীর খবর সিবিআই সূত্রে রোজভ্যালি তদন্তের নাম জড়াতেই দেশ ছাড়ার পরিকল্পনা সতর্ক টলিউড অভিনেত্রীর তেমনই খবর সিবিআইয়ের কাছে দেশের সব বিমানবন্দরকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজধানীর বুকে তৃণমূলের নজিরবিহীন বিক্ষোভ কাজেই এলো না নিরাপত্তা রক্ষীদের তৎপরতা প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে তুল কালাম সাংসদদের ধরপাকড় হামলা চালিয়েছে পুলিশ অভিযোগ সাংসদদের তৃণমূল সাংসদদের নজিরবিহীন পিএমও অভিযান স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইলেন প্রধানমন্ত্রী নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে সাংসদরা ঢুকলেন কি করে রিপোর্টে ব্যাখ্যা চাইলেন মোদী কলকাতার পর এবার ভুবনেশ্বর সুদেবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন পার্থ সুব্রতরা ৯ তারিখ ভুবনেশ্বরে সভা সংগঠন বাড়ানোর পাশাপাশি চাপ বাড়ানোর কৌশল তৃণমূলের দলীয় রাজনীতি ভুলে আইন শৃঙ্খলা রক্ষায় নজর দিক সরকার শাসক দলকে পরোক্ষে রাজধর্ম পালনের পরামর্শ রাজ্যপালের রাজ্যপালকে দলের লোক হিসেবে ব্যবহারের চেষ্টা করছে বিজেপি পাল্টাতো পার্থ নোট বাতিলে শ্রদ্ধ হতে পারে অর্থনীতির গতি গরিবের স্বার্থ দেখতে হবে সরকারকে পরামর্শ রাষ্ট্রপতি প্রণবের মতকে স্বাগত মমতার কাজের হিসেব নিতে আজ বৈঠক মমতার টাউন হলে মন্ত্রী ও সচিব স্তরের অফিসারদের সঙ্গে রিভিউ মিটিং বিভিন্ন প্রকল্পে কাজ কতটা এগিয়েছে তার খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরে লাগাতার তুষারপাতের জের দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পারদ নামলো অনেকটাই কলকাতায় তাপমাত্রা কমলো প্রায় 2 ডিগ্রি আরো কামড় দেবে শীত সুখবর শোনালো হাওয়া অফিস মনে অবসাদ কিছুই ভালো লাগে না সম্পর্কে তিক্ততা চেপে ধরছে রোগ দেখুন অব্রিজ ২৪ রোগ তাড়াতে গান আজ সন্ধ্যা